ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মোহাম্মদ হেলাল ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে মহররম মাসে মহররমের সাথে বিয়ে করলে শুভ হবে নাকি অশুভ এ ধরনের কিছু ইসলামে থাকলে জানাবেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ সম্মানিত ভাই এটা অবশ্যই কুসংস্কার জেনে রাখতে হবে আর কুসংস্কার বিশ্বাস করা শিরক যেটা মুসলিমের হাদিসে মুসলিম সই মুসলিমের হাদিসে রয়েছে তে ত্র 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 অশুভ কুলক্ষণ বিশ্বাস করা শ্রেয় অশুভ কুলক্ষণ বিশ্বাস করা শ্রেয় অশুভ কুলক্ষণ শ্রেয় সূত্রা বিবাহের জন্য এরকম কোন নির্ধারিত মাস নাই দিন নাই সপ্তাহ নাই যে এই সপ্তাহে বা এই দিনে বা এই মাসে বা এই বছরে বিবাহ করলে বিবাহ শুভ হবে নালে অশুভ হবে অকলন হবে এগুলি সব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের দেশের ময় কথা হলো এই চাঁদে বিবাহ করা যাবে না বড়া চাঁদে বিবাহ করা যাবে না এই মাসে বিবাহ করলে অকলান হবে সব দেশের এই কুসংস্কার না কিছু আছে আরবদের মধ্যে যেমন ছিল শাওয়াল মাসে বিবাহ করা যাবে না শাওয়াল মাসে বিবাহ সাথী করলেই হবে সেই হবে এগুলি অশুভ লক্ষণের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সাল্লাহ আয়সালান মাহাতুর মোমিন আমাদের মা আয়সার হা বলেন যে শাওয়াল মাসে বিবাহ আল্লাহ রসুল তাকে করেছেন এবং শাওয়াল মাসে তাকে করে নিয়ে এনেছেন তো এটা এটা থেকে প্রমাণ হয় যে আরবরা যে খারাপ বিশ্বাস করতো এটা শাওয়াল মাসে যে বিবাহ করা যাবে আরবদের এটা প্রতিবাদ ছিল এটা ইসলামে এটা আছে আজকেও আমাদের মাঝে অনেক ধরনের অশুভ কুলক্ষণ বিশ্বাস আছে যে এই মাসে বিবাহ করলে হবে এই মাসে বিবাহ না করলেই হবে বা এই মাসে হবে বরা সাদে করলে হবে পূর্ণিমার সাদে করলে হবে এগুলো সব কুসংস্কার অন্তর্ভুক্ত এগুলো কোনো কিছু ইসলামে যায় নেই বিবাহের যখন সময় হয় যে একটা ছেলে মেয়ে যখন বিবাহের উপযুক্ত বয়স হয় তখন তাদের বিবাহ দিয়ে দেওয়াটাই তাদের উত্তম এটা হলো যুবক মানুষ বিবাহ তার দরকার ফরস সে যৌবন শক্তিতে টিকতে পারে না হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার চোখের নজর ঠিক থাকে না শরীর ঠিক থাকে না সুতরাং সে তাদের বিবাহসাদী করে নেবে আল্লাহ তাকে বরকত দিয়ে দেবে আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করবে মেয়ে হোক ছেলে হোক জীবনে সামান্য সময় কদিন থাকবে মানুষ আমাদের বাংলাদেশে মধ্যে একটা অভ্যাস আছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে বিবাহসাদী করবে কোনো আছে চল্লিশ বছর হয়ে বিবাহসাদী করবে কেউ আছে প্রতিষ্ঠিত ঘর করবো বাড়ি করব চাকরি করবে এই করবে লেখাপড়া করবে বহুত কিছু আবার মেয়েদেরকে একই অবস্থা যাই হোক বিবাহ ও পরিমিত বয়সে যার যার বয়সে এসে করে নিবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করবে যাতে পবিত্রতা থাকে নিজেদের সার্বিক দিক থেকে এর লক্ষ্য রাখতে হবে কে কি জীবন জীবনযাপন করলে সেটা আমাদের বিষয় না সবাইকে শরীয়ত মানতে হবে মানলেই আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে শরীর থেকে বাইরে চলে গেলে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে এবং পরকালে নাজাদ বন্ধ থাকবে এগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রেখে চলতে হবে আর রমজান মাসে বিবাহসাদী ও জাহাজ আছে রমজান মাসে তবে দিনের বেলা বিবাহসাদী করে দিনের বেলা স্ত্রী সহবাসের সাথে বা স্ত্রী মিলনের থেকে দূরে থাকবে বাসের ঘর থেকে কিন্তু রমজান মাসে রাত্রি আল্লাহ হালাল করে দেয় কিন্তু নিষেধ নাই যে রমজান মাসে বিবাহসাদী করা যাবে না দিনের বেলা অনেক সময় সহ্য অসহ্য নিয়ে বিষয় আছে ধৈর্য ধারণ করার বিষয় আছে এটা হলো সংক্ষিপ্ত আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করো তৌফিক দান করুন হাজ নাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি